রায়গঞ্জে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন, আর এখন পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়। রায়গঞ্জে পদযাত্রায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এক্সক্লুসিভ ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। 1 কিলোমিটার হাঁটবেন তিনি এবং তারপরে তার প্রশাসনিক সভা সারবেন তিনি। তার আগে সকাল থেকে যে ছবি আমরা দেখছি চোপড়া ইসলামপুরে, ঠিক যেভাবে 1 কিলোমিটার হেঁটেছেন তিনি, পদযাত্রা করেন তিনি, এখানে অর্থাৎ রায়গঞ্জেও সে 1 কিলোমিটার পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপরে তার যে প্রশাসনিক সভা সেখানে তিনি যাবেন। এবং তার আগে এখন পদযাত্রায় যারা যারা রয়েছেন, যে সাধারণ মানুষ, তাদের সঙ্গে জনসংযোগে মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলবো মমিতা চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। মমিতা, পদযাত্রা 1 কিলোমিটারে শুরু হয়ে গিয়েছে যা দেখতে পাচ্ছি আমরা। দেখো, কর্ণজোড়া মোড়ের তিনি হেলিপ্যাডে এসে নামেন এবং কর্ণজোড়া মোড় থেকে রায়গঞ্জের উদ্দেশ্যে রায়গঞ্জে যে মমতা বন্দ্যোপাধ্যায় একটি পদযাত্রা গতকালই তিনি জানিয়েছিলেন যে চোপড়া ইসলামপুরের পাশাপাশি রায়গঞ্জেও তিনি জনসংযোগের জন্য পদযাত্রা করবেন এবং রায়গঞ্জ থেকে তার পদযাত্রা শুরু হয়েছে। রায়গঞ্জের পদযাত্রা সেরে তিনি পদযাত্রার মাঝেই পঞ্চানন বর্মার মূর্তিতে মালা দেন এবং সেখান থেকে নেতাজি মূর্তির কাছে, গান্ধী মূর্তির কাছেও তার যাওয়ার কথা রয়েছে। এবং এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছ যে সাধারণ মানুষ রাস্তার দুধারে, রায়গঞ্জ বাসিন্দারা, তারা রাস্তার দুধারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে দেখার জন্য দাঁড়িয়ে রয়েছেন এবং প্রচুর পরিমাণে ভিড় হয়েছে রায়গঞ্জ শহরের রাস্তা জুড়ে। প্রশাসনিক সবার স্থান থেকে পদযাত্রার যে দূরত্ব, সেই দূরত্ব খুব একটা বেশি নয়, কিন্তু মুখ্যমন্ত্রী তিনি প্রত্যেকের সঙ্গে যাতে দেখা করতে পারেন তিনি শুভেচ্ছা বিনিময় করছেন এবং রাস্তার দুধারে প্রচুর মানুষ, নিরাপত্তার খাতিরে চেষ্টা করা হচ্ছে তাদের একটু দূরে রাখতে, রীতিমতো হিমশিম খেতে হচ্ছে সেই ভিড় সামাল দেওয়ার জন্য। কিন্তু চোপড়া ইসলামপুরের পর এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় রায়গঞ্জের পথে। মমিতা, রায়গঞ্জে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা যা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে, তুমিও বললে এবং ছবিতে আমরা দেখতে পাচ্ছি, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, একদিকে পদযাত্রা অপরদিকে প্রশাসনিক সভা এবং লোকসভা নির্বাচন সামনে, তার আগে রায়গঞ্জে মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা জানি যে রাজবংশী ভোট একটা বড় ফ্যাক্টর। একেবারেই তাই, রাজবংশী ভোট এখানে বড় ফ্যাক্টর। এবং যদি তুমি রাজনৈতিক ভাবে দেখো, তবে মুখ্যমন্ত্রী কিন্তু সেই সমস্ত জায়গাতেই সফর করছেন যেখানে রাহুল গান্ধীর ন্যায় যাত্রার কর্মসূচির শিলিমি করা হয়েছিল এবং প্রশাসনিক সভা করারই শুধুমাত্র কথা ছিল, কিন্তু তারপরেও তিনি কোথাও গিয়ে একদম মানুষের সঙ্গে সরাসরি তিনি যোগাযোগ রাখার একটা চেষ্টা শুরু করে আগেই শুরু করেছিলেন এবং আজকেও তার অন্যথা হলো না। গতকালও তিনি চোপড়া ইসলামপুরে যে যাবেন সেই কথা জানিয়েছিলেন এবং আজকেও রায়গঞ্জে তিনি হাঁটছেন। জনসংযোগে সরাসরি মুখ্যমন্ত্রীতে যারা আবেদন করেছেন সমস্ত প্রকল্পের কথা তিনি তুলে ধরেন এবং মানুষের সঙ্গে সরাসরি শুভেচ্ছা বিনিময় করছেন এই মুহূর্তে মুখ্যমন্ত্রী। নজর রাখো, আমাদেরও নজর থাকছে, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।